দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো টোস্টেড ফ্ল্যাট ব্রেড সাব স্যান্ডউইচ বানিয়ে। তো তার জন্য আমি এখানে নিয়েছি সাব স্যান্ডউইচের বান, এটা হলো সাব স্যান্ডউইচের বান, আর এখানে নিয়েছি হলো চিজ, স্লাইস চিজ, আর নিয়েছি হলো ক্যাপসিকাম, আর নিয়েছি হলো কিউকাম্বার, আর নিয়েছি হলো অনিয়ন রিং। তো এখন আমি যে চিকেনটা দিয়ে টোস্টেড ফ্ল্যাট সাব বানাবো তো সেটা গ্রিল করে নিব। গ্রিল করার জন্য আমি এখানে ম্যারিনেট করা চিকেন, বোনলেস চিকেন, সেটাকে এখন গ্রিল করব। তো চলুন। তো ফ্রেন্ডস, এ হলো আমাদের গ্রিল করার মেশিন। এখন আমি এই গ্রিল করা মেশিনে আমাদের চিকেনটাকে গ্রিল করে নিব। আমি এটাকে অন করে দিলাম। এখন চিকেনটা দিয়ে দিব এটার ভিতরে। চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে এখন বাটার দিব। বাটার দিয়ে এটাকে গ্রিল করে নিব। বাটার দিয়ে দিচ্ছি। এখন বানটাকেও আমি টোস্ট করব, তার জন্য এটা গ্রিল মেশিনে দিয়ে দিচ্ছি। বানটাকে এখন টোস্ট করব। কিছুক্ষণ পরে টোস্ট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, বানটা টোস্ট হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। এই যে দেখেন ফ্রেন্ডস, বানটা টোস্ট হয়ে গেল, নামিয়ে ফেললাম। এখন আমি এই বানের মধ্যে ম্যানিস দিব। ম্যানিসটা লাগাবো হলো উল্টা পাশে, এটা ভিতরের পাশ ছিল, এখন আমি বাইরের পার্টে ম্যানিস লাগাবো, দুই পার্টেই ম্যানিস লাগাবো। ফ্রেন্ডস, আমি ম্যানিসটা লাগিয়ে নিচ্ছি। এটার নাম হলো টোস্টেড ফ্ল্যাট ব্রেড সাব। খেতে খুবই দারুণ মজা, আপনারাও ট্রাই করে দেখবেন। ম্যানিসটা লাগিয়ে নিলাম। এখন আমি এর উপরে গ্রিল চিকেনটা দিয়ে দিব, যে চিকেনটা গ্রিল করতে দিয়েছিলাম। চিকেনটা আমার গ্রিল হয়ে গেছে, এখন
বেড করে নিচ্ছি। তো ফ্রেন্ডস এই যে দেখেন চিকেনটাকে গ্রিল করে নিয়েছি গ্রিল মেশিনে দিয়ে। এখন আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে দিলাম। এখন আমি দেবো হলো কিউকাম্বার দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলো ক্যাপসিকাম। এখন দিয়ে হলো অনিয়ন রিংটাও দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেল। এখন আমি দেবো হলো স্লাইস চিজ। চিজটা খুলে নিতে হবে। খুলে নিলাম। মাছ বরাবর কেটে নিব। সিজটা দিয়ে দিলাম। দেখুন ফ্রেন্ডস কাছ থেকে কেমন দেখাচ্ছে। এতে খুবই ইয়ামি। টমেটো সস, টমেটো সস দিয়ে দিলাম। এখন কুকুরের পাটটাকে এভাবে দিয়ে দিলাম। ফ্রেন্ডস কাছের থেকে একটু দেখেন কত সুন্দর হয়েছে আমাদের টুস্টেড ফ্ল্যাট ব্রেড সাপ। ফ্রেন্ডস রেডি হয়ে গেল আমাদের টুস্টেড ফ্ল্যাট ব্রেড সাপ স্যান্ডউইচ। এখন আমি এটাকে আবার একটু টোস্ট করবো। হালকা একটু টোস্ট করে নিব গরম হওয়ার জন্য। আমি এটা দিয়ে দিলাম। তো ফ্রেন্ডস দেখলেন তো কত সহজে আমরা টুস্টেড ফ্ল্যাট ব্রেড সাপ বানিয়ে ফেললাম। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।